哎呦我的妈！Hello friends, welcome back to my channel. আমি মানতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চলে শুরু করতে হ্যাঁ। কি চ্যালেঞ্জ বলো তো? I don't know. তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো আর নতুন করে বলার কিছুই নেই। এখানে হচ্ছে আছে পুরো বরফের চাই এই যে। এই যে। এই যে। তো এইগুলোকে আমি এখন খাবো। Oh my god! ঠিক আছে খাবো। জাস্ট ভাবো কত কষ্ট করতে হয় একটা ভিডিওর জন্য, একটা লাইকের জন্য, একটা সাবস্ক্রাইবের জন্য। কি বলবো আর, চলো শুরু করি। তার আগে আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু এইটা খাওয়ার পর কতক্ষণ ভালো থাকবো বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা, আমার কি বলবো, এই ভিডিওটাতে আমি জানি না কতটা খেতে পারবো, তবে যতটুকুই খেতে পারি না কেন তোমরা প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি এবার। এই প্রথম আমি নিজে নিজে একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, জানি না কতটা সাকসেসফুল হবে ভিডিওটা। তো চলো স্টার্ট করি। জানাটা বন্ধ করলাম, জানাটা জানাটা। अरे कहना क्या चाहते हो? बोलो। घर जाना बंद कर दिलाम, लाइट जला दिलाम, তার নালে বাইরে থেকে প্রচন্ড আওয়াজ আসছে আর জিপটা ভারী হয়ে যাচ্ছে ক্রমশ। কথা বলতে পারছি না। क्या कर रहे है यार तू? বরফ খাওয়া আজ কতটা কষ্টকর, আজকে এটা না খা মানে খেলে আমি বুঝতেই পারতাম না। প্যারি সমাজ গেই, এখনো এতটা আছে, এতটা আছে। A few inches later. আমি এটাকে দেখো, শিল নোড়া এনেছি, শিল নোড়া ভাঙবো বলে, নালে ভেঙে এইভাবে খেতে পারবো না। কোন এই লোক, কাহা সে আতে? যাতে অল্পতেই ঠান্ডা লাগে, কোনোদিনও ট্রাই করবে না এটা।
এতটা কি করে খাবো কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে বরফ খাচ্ছি আর এদিকে হচ্ছে ফ্যানটা বন্ধ মাথার উপরে, ভাবতে পারছো কিরকম কম্বিনেশন? ক্যা চল গে রা হে ইয়ে। গরমে বরফ খাওয়া মানে কোনো কষ্টই হবে না, কিন্তু আমার জিভটা আস্তে আস্তে মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। আমি কথা মানে কথা বলছি না, টুটলে যাচ্ছে, পুরো টুটলে হয়ে যাচ্ছে। একদিকে বরফ খাচ্ছি আর একদিকে ঘামছি, বুঝতে পারছো? চল চুটা, এই ভিডিওটা দেখার পর মা আর টোটোর বাবা আমাকে যা দেবে না। সরি আমার ফোনটা একটু কেটে গেছিল, কোম্পানি আমাকে খুব ভালোবাসে তো সেই জন্য কোম্পানির ফোন ঢুকে গেছিলো, তো সেই জন্য ভিডিওটা কেটে গেছিলো। তো
আমি জানি না কেন এতক্ষণ ধরে খাওয়ার পরে দেখে তোমার কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে, কারণ জিভ পুরো ঠান্ডায় জমে রয়েছে। আর এবার না কেমন একটু বরফে তিতে লাগছে, আর মনে হচ্ছে না যাচ্ছে ভিতরে। জানি না কত কথাগুলো বুঝতে পারছো নাকি তোমরা, কিন্তু আমি খুব মানে ভালো করে বলতে পারছি না, কারণ পুরো জিভটা না আমার ধরে রয়েছে পুরো একদম। আর এখন যেন বরফটাকে একদম তেতে তেতে মনে হচ্ছে, আর জিভ পুরো বরফ। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব। মারো মুঝে মারো। এখানে এই যে ছোট্ট টুকরোটা আছে, এই দুটো টুকরো, এই যে এই দুটো খাচ্ছে, এই দুটো আমি এখন অ্যাক্সিডেন্ট। তো আমি চ্যালেঞ্জটা জিতে গেছি, আমি পুরো বরফটা খেয়ে নিয়েছি, শুধুমাত্র এই চুটকি চুটকি দুটো হচ্ছে আছে, এই দুটো, এই যে এই দুটো খাচ্ছি না, এই দুটো মুখে মাখবো এখন, এই যে। কিচ্ছু করার নেই, দেখিয়ে দিচ্ছি আমি পুরো বরফটা যে খেয়েছি তার এই যে প্রমাণ, এই জলটুকু শুধু রয়েছে আর বরফটা পুরো আমার পেটের মধ্যে গেছে, মানে যেটুকু আর কি গরমে যেটুকু গলেছিল সেইটুকুই, বাকি পুরোটা আমার পেটের মধ্যে গেছে, এটা তোমরা দেখতেই পারলে। আর কি বলবো, এইটুকুই বলো, বেশি কিছু বলার অবস্থায় আমি এখন নেই, মনে হচ্ছে জিভটাকে কেটে বাইরে রোদের দিই। তো এটুকুই বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে অনেকটা ভালোবাসা দিও, তো সবটাই তোমাদের জন্য, যাতে তোমাদের মানে এন্টারটেইন করার জন্য একটা ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন আমি জানি না কি অবস্থা আমার হবে, তো চলো আজকে টাটা, বাই বাই, টাটা।